हाँ हेलो। हाँ एक तो कहीं वेट करो ना, रास्ते पे ऐसे रास्ते पे भटकना पड़ता है। ঘটনা কিছু না, রোজ বীজপুরে আমরা আক্রান্ত হয়েছি, আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে দুটো মামলা করলো, একদিন পুলিশ করলো, আর তারপরে যে সুবোধ অধিকারী যে হামলা করেছে সে কালকে একটা মামলা করেছে। মামলা করাবে 13 জনের নামে মামলা হয়েছে। সেই 13 জনেকে আজকে আমরা বেল করে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। রাস্তায় এখানকার ডিডি ডিপার্টমেন্ট আর পুলিশ ব্যারাকপুরে উইদাউট এনি পুলিশ ড্রেস তারা আমাদের গাড়ির সামনে, আমার গাড়ির সামনে গাড়ি লাগিয়ে আমাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছে। সেখানে আমাদের পার্টি কর্মী বিট্টু জয়সওয়াল, যার বাড়িতে সেদিনও বম্বিং হয়েছিল, পুলিশের নেতৃত্বে গাড়ি ভাঙচুর হয়েছিল, তাকে অ্যারেস্ট করে যা কি আজকে ওর বেল হয়েছে দুটো কেসে। বলছে এখনও একটা কেস বাকি আছে। ভাবুন, কোনো মেমো অ্যারেস্ট দিচ্ছে না এখন পর্যন্ত, কোনো সিজার লিস্ট দেয়নি, আর কেস এখনও কেস এখন করে আবার কেস এখন দেখায়। এতে ব্যারাকপুরে পুলিশে কমিশনারেটে ওয়েবসাইটে তুলে দিতে হয় কি এই লোকের নামে কেস হয়েছে। ওটা না করে এখানে জোর করে হেনাস্থা করার জন্য, একটা ব্যারাকপুরে এমপিকে হেনাস্থা করার জন্য এইখানকার পুলিশ উইদাউট কোনো ড্রেস এখানে গাড়ি দাঁড় করে এখানে তাকে জোর করে নামানো হয়েছে। এখনও পর্যন্ত মেমো অফ অ্যারেস্ট দেওয়া হয়নি, কী কেসে আছে সেটাও দেওয়া হয়নি, না কোনো সিজার লিস্ট দেওয়া হচ্ছে। এই অবস্থা। আপনার গাড়িতে ছিল? হ্যাঁ, না বিট্টু জয়সওয়াল আমাদের কাউন্সিলর দুজন আছে তাদের সঙ্গে গাড়িতে ছিল, আমাদের আমাদের কনবাইতে ছিল, আমাদের কনবাইতেই ছিল। আর ও আমাদের পার্টি কর্মী, আমাদের যথেষ্ট স্ট্রং লিডার ওখানকার, তার বাড়িতে সেদিন হামলা হয়েছিল রাত্রিবেলা। আর সে আমাদের পার্টি লিডারকে এইভাবে টেনে হিঁচড়ে আর রাস্তায় নিয়ে যাচ্ছে এখানে। আপনি একজন সাংসদ, তার সত্ত্বেও আপনাকে না উঠানো লোকের? হ্যাঁ, আপনি একজন সাংসদ, তার সত্ত্বেও আপনাকে না সাংসদ। এখানে বিজেপির যিনি বিজেপির যিনি মুখ্যমন্ত্রী আছেন, বিজেপি বড় বড় নেতাদের হেলিকপ্টার নামতে দেওয়া হয় না। বাংলায় আইন চলছে, বাংলায় শাসন চলছে, মমতা ব্যানার্জি পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি শাসন চলছে, এই শাসন এখানে চলছে, এই অবস্থা চলছে। বলছি পুরোপুরি হেনস্থা করা হয়েছে, যেভাবে একটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যেভাবে হেনস্থা করার রাস্তা এখতিয়ার করেছে, আগামী দিন কি হবে সেটা সময় দেখা, সময় অপেক্ষা আছে। আছি তো আমরা এখানে রাস্তা, মেমো অ্যারেস্ট দেবে না, আমাদের সঙ্গে আছে আমাদের লোক, অ্যারেস্ট করবে মেমো অ্যারেস্ট দেবে না, সিজার লিস্ট দেবে না, ওকে ওর কাছে ও গাড়ি থেকে টেনে ওকে বের করা। এটা কি পরিকল্পিত একটা? পুরো পরিকল্পিতভাবে, পুরোপুরি পরিকল্পিতভাবে। এখানে পুলিশ কি শাসক দলের কাজ করছে? এখানকার সভাপতি হলো বিজেপি তৃণমূলে অজয় ঠাকুর মহাশয়, তৃণমূলের সভাপতি, আর যত আইসি আছে সব এখানকার মন্ডল প্রেসিডেন্ট আছে, মানে ওদের টাউন প্রেসিডেন্ট আছে। এই অবস্থা এখানে চলছে।